আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনারা? আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একজন প্রবাসী ভাই আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছে। সে প্রশ্নের মধ্যে তুলে ধরেছে, সে নতুন বিয়ে করছে কিন্তু স্ত্রীকে দেশে রেখে সে বিদেশে এখন অবস্থান করছে। সে একজন কোরআনের হাফেজ। সে স্ত্রীর সাথে যখন সে ফোনে কথা বলে, তার লিঙ্গের মাথায় একটু পিছলা জাতীয় পদার্থ আসে। এটার কারণ জানতে চেয়েছে এবং সমাধান কী হবে সে আমাদের কাছে এটা জানার জন্য একটা প্রশ্ন পাঠিয়েছে। তো চলেন আমরা জেনে নিই। তো এই জিনিসটাকে আমরা বলি উত্তেজনাবশত, যদি কোনো পুরুষের লিঙ্গে বা নারীর কোনো পুরুষের সাথে কথা বলে যদি কোনো পানি আসে, বা এক কথায় যেটাকে আমরা বলি কামরস, এই কামরসটা বেরিয়ে আসাটাকে আমরা বলি ধাতু রোগ, ধাত সিন্ড্রোম। এটা দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে রোগ নাকি রোগ না, এটা কখনো রোগ হতে পারে আবার কখনো রোগ হয় না। যদি আপনার এটা মিলনের আগে অর্থাৎ পূর্ব মুহূর্তে যদি আসে, স্বামী স্ত্রী মিলন করবে, দুইজনাই ওভার এক্সাইটেড, তাদের শরীরে এবং মনে উত্তেজনা বিরাজ করছে, তাহলে এই পানিটা আসা স্বাভাবিক। কারণ যদি পানি না আসতো, পিছলা পদার্থ যদি বের না হতো, তাহলে নারী এবং পুরুষের মিলনটা কিন্তু খুবই কষ্টকর হতো। এই ক্ষেত্রে যদি যাদের পানি আসে না, আর্টিফিশিয়াল লুব অর্থাৎ জেল বা তেল ইউজ করতে হয়, তাহলে কিন্তু পানি আসাটা ভালো। সমস্যা হচ্ছে অসময়ে পানি আসাটা কেউ পছন্দ করে না। আজ পর্যন্ত কোনো রোগীকে পেলাম না যারা এই পানি আসাটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। মানে সময়ে ফল যখন গাছে পেকে যায়, সেই ফলটা খেতে ভালো লাগে, অসময়ে ফল পাকলে সেই ফল খাওয়া যায় না। তো এই ধরনের ধাতু রোগ বা ধাত সিন্ড্রোম নিয়ে গবেষণার শেষ নাই। এই রোগটা শুধুমাত্র আমাদের বাংলাদেশে না, আশেপাশের দেশ জুড়েই এই রোগটা হচ্ছে। এই রোগটা নিয়ে ব্যাখ্যা করতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার। আমরা ধীরে ধীরে এই রোগটা ব্যাখ্যা করব, আমরা এই রোগ সম্পর্কে একটা ধারাবাহিকভাবে ভিডিও তৈরি করব। তো এই রোগটা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এই সমস্ত দেশগুলোতেই হচ্ছে। ওয়েস্টার্ন কান্ট্রি অর্থাৎ ফ্রি সেক্সের দেশ, মধ্যপ্রাচ্য, সৌদি আরব, ওমান, কাতার, এই সমস্ত দেশের অধিবাসীদের এই সমস্ত রোগ খুবই কম। অনেকগুলো কারণ আছে। ফ্রি সেক্সের দেশগুলোতে ইচ্ছা করলে তারা যে কোনো সময় অল্প বয়সে সেক্স করতে পারে। তাদের ভিতর ফ্যান্টাসি, তাদের ভিতর যৌন উত্তেজনা, কামুকতা ওইভাবে নাই। আর আমাদের দেশে সেক্সটা একটা বিরল, যখন কোনো পুরুষ চাচ্ছে সে কিন্তু করতে পারছে না, তার একটা সময়ের ব্যাপার হচ্ছে। একটা পুরুষের যৌবন শুরু হচ্ছে 13-14 বছর বয়স থেকে, সে বিয়ে করছে 30 পার করে। এই 14 বছরের ভিতর তার ভিতর যে একটা কষ্ট, অস্থিরতা তৈরি হচ্ছে, এই উত্তেজনাটা, মানসিক উত্তেজনাটা শরীরের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে, লিঙ্গের আশেপাশে ছড়িয়ে পড়ে, প্রোস্টেট গ্ল্যান্ডের আশেপাশে ছড়িয়ে পড়ে, সেমিনাল ভেসিকলের আশেপাশে ছড়িয়ে পড়ে। তার মনের উত্তেজনাটা যদি শরীরে ছড়িয়ে পড়ে, লিঙ্গের আশেপাশে ছড়িয়ে পড়ার সময় ধারাবাহিকভাবে এটা গ্র্যাজুয়ালি কন্ট্রাকশন হচ্ছে। যেই সমস্ত জায়গাগুলোতে আপনার মিউকাস জাতীয় যে পদার্থগুলো আছে, গ্ল্যান্ডে প্রোস্টেট গ্ল্যান্ড আছে, সিক্রেশনগুলো ওখান থেকে কন্ট্রাকশনের ফলে খুব সহজেই কিন্তু পিছলা পদার্থ বেরিয়ে আসে। আর যারা এটা অতিরিক্ত সেক্স করতে পারছে, তাদের কাছে ফিলিংসটা ওইভাবে ছড়ায় না, মনে উত্তেজনাটা মনেই থেকে যায়, শরীরে ওইভাবে ছড়িয়ে পড়ে না, কারণ সে যখন ইচ্ছা তখন মিলামেশা করতে পারবে। আর যারা করতে পারে না, তারা মনে মনে তারা উত্তেজিত হয়, তারা পর্ন সিনেমা দেখে উত্তেজিত হয়, মাস্টারবেশন করে উত্তেজিত হয়, আজে বাজে চিন্তা করে উত্তেজিত হচ্ছে। তো এই ধাতু রোগটা তাদেরই হয়। নিয়মটা কি আসলে আমাদের দেশটা, আমাদের বাংলাদেশের কালচারটা হচ্ছে, আমাদের শিক্ষাগত যোগ্যতা আমরা সব ইংরেজ অর্থাৎ ইংলিশ কালচারে আমরা বিশ্বাসী, মনে প্রাণে আমরা ইসলামিক আইডল আমরা পছন্দ করি। তো দুইটা দুই দিকে চলে যাই। যদি ইসলামিক পুরোপুরি দেশ হতো আপনার, তাহলে আপনি অল্প বয়সেই ধর্মীয় চিন্তা চেতনা আপনি আগেই বিয়ে করতে পারতেন,
তাহলে আপনার কাছে যখনই সেক্স আগ্রহ জাগতো আপনি বিয়ে করে সেটা মিটিয়ে ফেলতে পারতেন, স্ত্রীকে আপনি কাছে রাখতে পারতেন। আর ফ্রি সেক্সের দেশ তো যখন ইচ্ছা তখনই মেলামেশা করতে পারে, তাদেরকে কামরাষ্ট্র ওইভাবে আসবেই না, তারা চিন্তাই করতে পারে না, এটা তাদের এই রোগটা নাই বললে চলে। আমাদের বইতে এই ধরনের মেডিকেলের সায়েন্সের বইতে এই ধরনের ধাতু রোগ খুবই কম, মানে নাই বললে চলে। ধাতু রোগ, ধাত সিন্ড্রোম, এটা এশিয়া মহাদেশের রোগ। এশিয়া মহাদেশে যারা সেক্সটা তাদের কাছে একটা দুর্লভ বস্তু, ব্রিটিশ শাসন এটা করে দিয়ে গেছে, ব্রিটিশ শাসন এর জন্য দায়ী। ব্রিটিশরা আমাদের দেশে ইংরেজ শিক্ষাটাকে ঢুকিয়ে দিয়েছে, আর আমরা ইংরেজ চিন্তায় লালন পালন করি, কালচারটাকে ফলো করি, ওয়েস্টার্ন কালচার। ওয়েস্টার্ন কালচারটাকে ফলো করলে আপনার তাহলে ফ্রি সেক্সের চিন্তা করতে হবে, কিন্তু এটা একদম হারাম, নাজায়েজ। তাহলে যখন ধাতু রোগটা নিয়ে একটা পুরুষ সাফার করছে, তার আসলে সমাধানটা কী হবে এখানে? তাহলে এই সমাধানটা হবে যে আপনি অল্প সময় মতন বিয়ে শাদি করে দিতে হবে, স্ত্রীকে সাথে রাখতে হবে, এবং আপনার যখনই শরীরে উত্তেজনা তৈরি হবে, মনে তৈরি হবে, তখন আপনার সম্ভব হলে মেলামেশা করতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক রাখতে হবে, তাহলে এই রোগটি থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। আরও কিছু দিক নির্দেশনা আছে, যদি আপনার সম্ভব এটা মেনে চলবেন, আজে বাজে জিনিস দেখা যাবে না, চিন্তা করা যাবে না, যৌন উত্তেজক পরিবেশ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, কোনো অশ্লীল দৃশ্য দেখা যাবে না, কোনো বেগনা নারীর সাথে কথা বলা যাবে না, চিন্তা করা যাবে না, তাহলে এই রোগ থেকে আপনি বেঁচে যাবেন, যারা বিয়ে করতে পারছেন না। কিন্তু এর প্রশ্নে আমাদের কাছে একজন যেহেতু প্রবাসী ভাই, তার স্ত্রীর সাথে কথা বলছে কিন্তু তার হচ্ছে, এই ক্ষেত্রে সে কী করবে? তার তো আসলে সে জানিয়েছে যে আসলে তার নামাজ পড়তে, কোরআন তেলাওয়াত করতে তার সমস্যা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে তার করণীয় কী? তার একটা নেগেটিভ দিক আছে যে সে অনেক বেশি মাস্টারবেশন করছে, তার মাস্টারবেশন হস্তমৈথুন করার কারণে তার লিঙ্গের কিন্তু সেন্সেশনটা কিন্তু বেড়ে গেছে, তার কন্ট্রাকশন অল্পতেই বের হয়ে যাবে, তার লিঙ্গটা বীর্য বের করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, এটা সে নিজেই নিজেই করেছে। তো এখন এই ক্ষেত্রে হচ্ছে, যখন তো নামাজের ওয়াক্তে, মানে নামাজ যখন সে বিশেষ করে মা এই আসর থেকে মাগরিবের সময়টা খুব কম, এই সময় তার ফোনে কোনো কথা বলা যাবে না স্ত্রীর সাথে, তার যেই ডিউরেশনটা কম, এশার নামাজের পরে সে কথা বলতে পারে, যখন তার পানিটা বের হবে। এটাতে গোসল ফরজ হয় না, যেটা আলেমুল্লাহরা বলে, এটাতে গোসল ফরজ হয় না, এটা কাপড়টা পরিবর্তন করলে উত্তম, নাহলে এটা ধুয়ে নিতে হবে। তাহলে এশার নামাজের পর কথা বলেন, ফজরের নামাজের পর কথা বলতে হবে, আর যেই নামাজের ডিউরেশন, জোহরের থেকে আসরের সময় যদি কথা বলে সমস্যা হতে পারে, আসর থেকে মাগরিব এটা একটু অ্যাভয়েড করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনার এটা ঠিক হয়ে যাবে, এটা শরীর নাপাক হবে না। তো স্ত্রীর সাথে কথা বলা যাবে, এটা খুব মারাত্মক কোনো কঠিন অসুখ না, এই জন্য আপনি মারা যাবেন না, এটা এক ধরনের দুর্বলতা, এটা মানসিক স্ট্রেস। তাহলে এটা কখনো কখনো চিকিৎসা করলে ভালো হয়, আবার কখনো কখনো এটা ভালো হয় না। তো এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, যাদের অটোমেটিক্যালি বের হয়, আপনা আপনি বের হচ্ছে, তাদের জন্য এটা চিন্তার বিষয়। তাহলে আমরা জানলাম যে ধাতু রোগ এই জিনিসটা হচ্ছে আমাদের নিজেদের কারণে এটা বের হয়, এটা আমাদের চিন্তা চেতনার কারণে, কালচারের কারণে। যদি আপনার শরীরে ভিটামিনের অভাব থাকে, ভিটামিন সমৃদ্ধ খাবার খাবেন, আমেরিকান জিনসেং পাওয়া যায়, আমেরিকান জিনসেং, এটা জিনসেং আমরা বলেছিলাম দুই ধরনের পাওয়া যায়, একটা কোরিয়ান জিনসেং, একটা আমেরিকান জিনসেং, রেড আমেরিকান জিনসেং। এই জিনসেং ক্যাপসুলটা আপনি দুই বেলা করে খেতে পারেন, যদি উত্তেজনাটা অতিরিক্ত হয়, যায় সার্ট্রালিন গ্রুপের ঔষধ 50 mg, আপনি অর্ধেক করে নিকটস্থ সৌদি আরবে যদি কোনো প্রবাসী ডক্টর থাকে তাকে দেখিয়ে এটাকে প্রেসক্রাইব করে নিতে পারেন, তাহলে উত্তেজনাটা আপনি একটু কিছুটা প্রশমিত হবে, শান্ত থাকবেন, আর দেশে এসে আপনি অন্যান্য কিছু ওষুধ চেক আপ করে সেটা খেতে পারবেন। আশা করি উত্তর পেয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে বিদেশে ভালো রাখুক, এবং প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা বিভিন্ন সমস্যায় আমাদের কাছে পেজে শেয়ার করছেন, তারা বিভিন্ন টিপসগুলো মেনে চলার চেষ্টা করছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।